কোনোবাই মারিছে ইউ টার্ন, কোনোবাই হানিছে তেল টেঙা। নির্বাচন সমাগত, রাজনীতির পথ এনেও সিধা নহয়, কার বেকাহরত কার সিধাহর উপরে ধরবই নারী। ইয়ার মাজতে কোনোবাই ভাল বুলিলেও দহটামান সন্দেহর প্রশ্ন চিহ্ন বহে। হাইলাকান্দির এআইডিএফর বিধায়ক সুজামুদ্দিন লস্করও এতিয়া বিজেপি সরকারের প্রশংসাত পঞ্চমুখ। কিন্তু আজকের এই সরকারের উদ্যোগে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে কাজকর্ম হচ্ছে, আমার সমষ্টিতে একটা দীনদয়াল মডেল ডিগ্রি কলেজ সেন্ট্রাম পেয়েছে সাত এলাকান্দি এরিয়ায়, যে উন্নয়নের জোয়ার বইছে। হাইলাকান্দিত অসম বিকাশ যাত্রার এক অনুষ্ঠানত অংশ লৈ বিজেপি সরকারের উন্নয়নের ঢোল পিটিলে কাটলিছড়া সমষ্টির এআইডিএফর বিধায়ক সুজামুদ্দিন লস্করে। বরাকর দুই লোকসভা সমষ্টির বিজেপির দুই প্রার্থী পরিমল শুক্লবৈদ্য আর কৃপানাথ মাল্লাক কাষত বহাই সরকারি পক্ষের বিধায়কের নিচিনা বক্তব্য তুলি ধরলে সুজামুদ্দিন লস্করে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু বিগত দিনে কোন সরকারের সময় হয়নি। আজকে স্কুলের এক সময় এমন রূপ ছিল যখন এখানে কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসের 15 বছর সরকার ছিল, বিধায়ক মন্ত্রী 30 বছর ছিলেন, এগারী বিরোধী বিধায়কের এনে মন্তব্যক উপস্থিত রাইজর মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি হল। তার উত্তর সুজামুদ্দিনে কলে সরকারে ভাল কাম করলে ভাল বলে কব লাগে আর বেয়া করলে বেয়াটাও কব লাগে। এই স্কুলগুলো আমার হাত ধরে রাষ্ট্রীয় শিক্ষা থেকে উন্নতি হয়েছে। আজকে এখানে যে বিল্ডিং 1.5 কোটি টাকার গার্লস যেটা এমএসটিভির মান থেকে হয়েছে, এই সরকারের সময় হয়েছে। ইফালে দুধ নদ দেখা গল উলুটা ছবি। বিরোধীয়ে বিজেপিক প্রশংসা করা নহয়, বিজেপিয়ে বিরোধীক করলে প্রশংসা। মন্ত্রী নন্দিতা গার্লুচাই ভূয়সী প্রশংসা করলে দুধ নদ কংগ্রেস বিধায়ক যাদব স্বর্গিয়ারী। কেতিয়াবা কেতিয়াবা মানে বহুত ঠায়ত গৈছো, তথাপি আমার অপোজিশন এমএলএ হলে আমার প্রোগ্রামত নাহে, তথাপি আজি মই বহুত ভাল পাইছো। আমার মাননীয় ডাঙ্গরিয়া এমএলএ ইয়াতে আছে, এটা রেসপন্সিবিলিটি তার ফালৰ পৰা জনাইছো যে নিজের সমষ্টিত থাকিব লাগে। এগৰাকী কেবিনেট মন্ত্রীয়ে মুকলিকৈ কংগ্রেস বিধায়কগৰাকী করলে প্রশংসা। এনেও কংগ্রেস এৰি বিজেপিলৈ যাব বুলি সংবাদ মাধ্যমত প্রায় চর্চা লৈ আহে দুধনৈৰ কংগ্রেস বিধায়ক যাদব স্বর্গিয়ারীর নাম। এইবার মন্ত্রী নন্দিতা গার্লুচাৰ প্রশংসার কথার গুড়ি বা কত? হাইলাকান্দিৰ পৰা ৰাহুল চক্ৰৱৰ্তী আৰু দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।